ओम शिवे यस्य परा भक्ति त्यागेति रति उत्तमा अहे दुःख कृपा सिंधुं शिवानंदं नमाम्यं। श्री भगवान अशेष कृपाए आवरण समर्पित हो रामकृष्ण संघे द्वितीय संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी शिवानंद जी महाराजे कथोपकथन संकलन शिवानंद बाणी द्वितीय खंड थे पाठ एवं आलोचना उद्देश्य পুরুষ মহারাজ বলছেন, ও তুমি শরীরের কথা জিজ্ঞাসা করছো, তা শরীর মোটেই ভালো নেই, আমি কিন্তু বেশ আছি। এই পাঁচজনের সঙ্গে ঈশ্বরীয় কথা হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, এসব নিয়ে বেশ আনন্দে আছি। জব তক রাম নাম লেতি হ্যায় তব তক জানকি আচ্ছি হ্যায়। যতক্ষণ পর্যন্ত সীতা রাম নাম উচ্চারণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তিনি ভালো আছেন। যতক্ষণ মুখে রাম নাম উচ্চারণ করতে পারা যায় ততক্ষণ ভালোই আছি বলতে হবে। দেহ ধারণের উদ্দেশ্য হল ভগবানের নাম করা, তা করতে পারলেই হলো। হরি মহারাজ একটা কথা বলতেন, দুঃখ জানে শরীর জানে মন তুমি আনন্দে থাকো। ভারী সুন্দর কথা। দুঃখ কষ্ট তো দেহের, আর দেহের ভিতর যিনি আছেন তার দুঃখ কষ্ট কিছুই নেই, তিনি আনন্দ স্বরূপ। প্রত্যেক দেহের ভিতরে তিনি রয়েছেন, প্রত্যেকের স্বরূপই হলো, তাই সেই স্বরূপকে উপলব্ধি করতে হবে, তাকে না জানাতেই এত তো এত গোলমাল। একেবারে খুব নির্দিষ্টভাবে এই জিনিস আমাদের সকলের সঙ্গে হয়ে থাকে। এটা একটা বড় প্রশ্ন যে শরীর ঠিক রাখাটা খুব জরুরি। শরীর রোগা হয়ে গেল, মোটা হয়ে গেল, লম্বা হয়ে গেল, মেটে হয়ে গেল, আমরা এ নিয়ে খুব কনশিয়াস, কিন্তু আমরা মনের চিকিৎসা করি না সাধারণত, একদমই মনের চিকিৎসা করি না। আজকে একজন লিখছিলেন আমাকে যে সব আছে, বাবা মা চলে গেছেন, বাড়িতে সবাই আছে, ভাই আছে, আত্মীয় স্বজন সব আছে, কিন্তু কোথাও যেন আমি বড় একা। এই কোথাও যেন আমি একা, তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজের ভেতরের যে নিজের যে জগৎ সেটা কিছুতেই সৃষ্টি করতে পারি না, এবং এই সৃষ্টি করতে পারি না বলেই আমাদের এত কষ্ট। আমাদের নিজেদের কোনো জগৎ নেই, বেশি কষ্ট মায়েদের। যখন বিয়ে হয় তখন স্বামী হলেন তার জগৎ, বিয়ে হওয়ার আগে অব্দি বাবা মা হচ্ছেন তার জগৎ। বয়স এক থেকে শুরু হয়ে 18 গিয়ে থামে, তারপরে গিয়ে যে বিয়ে হয়ে গেল তখন স্বামীর সাথে আবার এক থেকে শুরু হয়ে এই বছর 4-5 অব্দি চলে, তারপরে সন্তানের সন্তান এলে সন্তানের সঙ্গে একটা নতুন সম্পর্ক শুরু হয় আবার 1-18। এই 1-18 বাবা মার সাথে, 1-18 সন্তানের সাথে 36 বছর, আর স্বামীর সাথে আরও 4-5 বছর, 40-41 বছর। এই অন্যের মতো করে জীবনযাপন করতে করতে নিজের জন্য আর জীবনযাপন করার কিছুতেই হয় না। তারপরে দেখা যায় স্বামী নিজের একটা জগৎ হয়ে গেছে, বাবা মা মারা গেছেন, সে জগতেও তাই ঢোকা যাচ্ছে না। আর তিন হচ্ছে সন্তানের তার একটা নিজের জগৎ হয়ে গেছে, সেই জগতের মধ্যে মা বাবার মায়ের কোনো অবস্থান নেই, আর যার কিছু অবস্থান হোক না কেন মায়ের যেন কোনো অবস্থান নেই, মাকে কোনোভাবেই আর তার প্রয়োজন নেই, খাওয়া দাওয়া এমনকি জামা কাপড়ের থেকেও হয় না। সে আগের দিন একটা গল্প বলেছিল আমার ক্লাসে, সেটা হচ্ছে একটা ছোট ছেলে, সে যখন ছোট থাকে 5 থাকে সে মনে করে মাই ফাদার ইজ এভরিথিং, আমার বাবাই আমার জগৎ। তবে যখন সে 10 হাতটা নামিয়ে ফেলে, আমার বাবা যখন, তারপরে যখন 10 বয়স হয় তখন তিনি মনে করেন, আপনার দেখা শেষ হয়নি, দেখুন আমার দিকে থাকো, আমি আছি নাহলে ঠাকুরের দিকে থাকো, পেছনের দিকে কেন তাকালে, পেছনের দিকে তাকালেই জীবন শেষ। একটা হচ্ছে, তারপরে হচ্ছে, তারপরে তার মনে হয় যে মাই ফাদার ইজ লিটল ইরিটেটিং, 15 বয়সে মনে হয় মাই ফাদার নোজ নাথিং, ইজ এ সিম্পলি ইডিয়েট। 25 পরে মনে হয় ইট ইজ বেটার টু লিভ উইদাউট ফাদার। 30 বয়সে মনে হয় যে মাই ফাদার নিউ সামথিং। 40 মনে হয় মাই ফাদার ওয়াজ এভরিথিং, আমার বা সব কিছু। আর 60 বয়সে গিয়ে মনে হয় আবার যদি নতুন করি, ইফ আই গেট মাই ফাদার ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আমি আমার বাবাকে যদি আবার করে ফিরে পেতাম। আমাদের এই জীবনের রিভিলেশনটা এই কারণে হয়, আমরা আমাদের বাবাকে কেন্দ্র করি, বাবা হচ্ছেন কথা নয়, জগৎটা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে কেন্দ্র করে একটা জগৎ কখনো তৈরি করতে পারি না, এর তারকে কেন্দ্র করে জগৎ তৈরি করার চেষ্টা করি, এবং এই কেন্দ্র করে জগৎ তৈরি করার পরে যখন জীবনটা শেষ হয়ে যায় তখন দেখি কিছুই তৈরি করা হলো না, বড্ড হতাশায় ভুগি।
এর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের মনের যে জগৎ, সেই মনের জগৎটা তৈরি করতে হয়। নিজের মনের উন্নততর জগৎ হয় উচ্চ আদর্শ, নাহলে ভগবান। কেন ভগবানকে আমাদের প্রয়োজন আছে? কারণ ভগবান হচ্ছেন ফিল্টার্ড এডিশন। ঈশ্বরের অবতার বা মহাপুরুষের প্রয়োজন আছে, কারণ তারা ভগবানের ফিল্টার্ড এডিশন। রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হলো, তখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের কী কী কাজ সেইটা বোঝাতে গিয়ে প্রথমে লিখেছিলেন যে শিল্প সংস্কৃতি যাতে চর্চা করতে পারে, মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, তার জন্য যাবতীয় বিদ্যা আছে সেই সব বিদ্যা শেখানোর চেষ্টা। এক, যাতে পেটে ভাত না থাকলে ধর্ম হয় না, তো খালি পেটে ধর্ম হয় না, তাই এটা ছিল তার প্রথম কথা। রামকৃষ্ণ মিশনের প্রিয়াম্বুল যদি দেখেন কী কী কাজ করতে হয়, তাতে স্বামী বিবেকানন্দ সবার আগে একটি কথা বলেছেন। দুই, বলছেন শিল্প সংস্কৃতির যে তাকে উৎসাহিত করা, প্রোৎসাহিত করা, যাতে মানুষ ব্যবসা বাণিজ্য এইসব করতে পারে। আর তিন হচ্ছে বিভিন্ন উপনিষদ বেদ বেদান্তে শ্রীরামকৃষ্ণ জীবন যেরকমভাবে ব্যাখ্যাত হয়েছে তার প্রকাশ করা। কেন শ্রীরামকৃষ্ণ জীবন বেদ বেদান্তে যেরকমভাবে ব্যাখ্যাত, সেটা শ্রীরামকৃষ্ণ জীবনের আলোকে কেন দেখতে হবে? তার কারণ হচ্ছে তিনি অভ্যেস করে দেখিয়ে দিয়েছেন। আমাদের ঈশপনিষদে বলছে যে যেদিকেই তাকাই ঈশব আশ্রিয়মিদগুণ সর্বম ইয়ৎকিঞ্চিৎ জগত্তাম জগৎ, যেদিকেই তাকাই যেখানে দিকে তাকাই শুধু ঈশ্বরই আছেন। এইরকম কথা যখনই আমরা শুনি আমাদের খুব বোকা বোকা বলে মনে হয়। বিশুদ্ধানন্দজির অনুভূতি আছে, তিনি লিখছেন যে মনে হচ্ছে যেন চতুর্দিক থেকে মধু ঝরে পড়ছে, মধুক্ষরন্তি সিন্ধবা, সে সিন্ধব থেকে যেন মধুক্ষরণ হচ্ছে, যেদিকেই তাকাচ্ছি চতুর্দিকে যেন মধু ঝরে পড়ছে। এটা হচ্ছে উপলব্ধিমান পুরুষ তার উপলব্ধি যতটুকু বলতে পারেন ততটুকু। এগুলো দেখে কিন্তু আমাদের সত্যি সত্যি ধারণা হয় না ঈশ্বরকে ডাকা যায় বা পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ একটা গোটা জীবনে অভিনয় করে আমাদের জন্য দেখালেন ঈশ্বরকে সত্যি সত্যি চাওয়া যায় এবং পাওয়া যায়। কথামৃতর মূল প্রতিপাদ্য বিষয় হলো ভগবান কী এবং তাকে কেমন করে পাওয়া যায়। তার গোটা জীবনটা দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে জীবনটা শুধু একটু আমাদের ভেতরে যা আছে কিছু মানে একেবারে আমূল বদল করতে হবে, শুধু একটু ওরিয়েন্টেশন, একটু ঠাকুর বলছেন না মোড় ঘুরিয়ে দেওয়ার কথা, জীবনকে দেখা, জীবনটাকে দেখার ইয়েটাকে একটু অদল বদল করে দিতে হয়। এই অদল বদল, শরীর আছে, শরীর নষ্ট হবেই। ভূতেশানন্দজি মহাজকে যদি সাধুরা গিয়ে জিজ্ঞেস করতেন আপনার শরীরটা কি আজ খারাপ আছে, হয়তো কোনো কারণে শরীর খারাপের জন্য মহারাজের প্রণাম হলো না, মহারাজ পরের দিনও অসুস্থ অবস্থাতেই প্রণাম দিতেন, কোনো অবস্থাতে আমাদের প্রণাম বন্ধ হতো না। মহারাজকে জিজ্ঞেস করলে বলতেন সর্ববিকারত্বক দেহ অস্তি জায়তে বর্ধতে, জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তি নশ্যতি। ছটি বিকারের ভেতর দিয়ে আমাদের শরীরটা যায়, জন্ম হওয়া, তারপরে তার স্থিতি জগতে সকলের কাছে তার স্থিতি, ধীরে ধীরে সে বাড়তে থাকে, একটা সময়ের পর দেখবেন আর বাড়ছে না, উল্টোক্রমে কাজ করছে, দাঁত চুলের রং কালো থেকে সাদা হচ্ছে, কানে কম শুনছেন, দাঁতগুলো নড়নড় করছে, হৃদয়যন্ত্র দুর্বল, হাত পা দুর্বল, হাঁটু দুর্বল, সব দুর্বল। এটা হচ্ছে অপক্ষীয়তি, একটা একটা করে যা এসেছিল সেগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। আর শেষকালে নশ্যতি, যখন শরীর চলে যাবে তখন আমার সঙ্গে বাইরের যে পা মোছার যে ইয়ে আছে গালছে সেটার মধ্যে কোনো ফারাক থাকবে না, তবু ওটা ছিঁড়ে ছাড়ে গেলে কেটে কুটে রাখা যায়, কিন্তু মানুষ যদি কোনো কারণে মারা যায় তাকে আর কিছুতেই ঠিকঠাক করে রাখা যায়। তাই এই যে জীবৎকাল, বড় জন্মে কী হবে, আমি রাজা হব না উজির হব, এটা অনেক পরের কথা, কিন্তু এই জীবনে এই জীবৎকালের ভেতরে আমাকে আমার জীবনটাকে সুন্দর করতে হবে। কারণ পরের জন্মে যদি আমি রাজা হই বা উজির হই, এই জীবনটা তো আমার বদল হবে না, এই জীবন কি বদল হবে? এটা যেরকম কষ্টে চলছিল সেরকমই কষ্টে, যে দুর্ভোগ চলছিল সেরকমই দুর্ভোগ হবে। অতএব আমাদের চেষ্টা করতে হবে আমাদের এই যে জীবনটা আছে এই জীবনের মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা যেন একটা স্বর্গীয় জীবনযাপন করতে পারি। মহাপুরুষ মহারাজ বলছেন, তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন মহারাজ, মহারাজ বলছেন বেশ আছি। আমরা কিছুতেই কল্পনা করতে পারতাম না আমাদের প্রেসিডেন্টদের দিকে তাকালে তাদের কী কষ্ট ছিল, কিন্তু কখনো তাদের দেখে বুঝতে পারিনি। ভূতেশানন্দজির বাইপাস সার্জারি হয়েছিল, আহাতে এমন একটা অসহ্য যন্ত্রণা হতো যে কোনো অবস্থাতে তিনি ছট তার মতো শান্তলোক ছটফট করতেন, মানে কীরকম যন্ত্রণা, ভালো করে হাঁটতে পারতেন না, শেষের দিকে হাঁটলে ডাল খেতেন কারণ শরীরের ব্যালেন্স থাকতো না, কিন্তু তাকে দেখে কখনো বোঝা যেত না। অত্যন্ত মুহ্যমান হয়ে আমরা মহারাজের কাছে গেছি, আনন্দ নিয়ে ফিরে এসেছি,
তার ভিতরে আনন্দ এত বেশি ছিল, ঈশ্বরীয় আনন্দ এত বেশি ছিল, সেটা তিনি প্রকাশ করতেন যখন পণ্ডিতেন। যখন মহারাজকে দাহ করা হচ্ছিল, একটা সিল্কের কাপড় পরানো হয়, তখনকার দিনে ভূতেশানন্দজি অতি বডিটা দেখা যেত, এখন যেরকম সম্পূর্ণ ঢেকে দেওয়া হয় এরকম নয়। মহারাজের সেই হাওয়াতে এ থেকে ডাক্তাররা এসেছেন, তাদের নিয়ে যাওয়া হলো, তারা শেষ অর্ঘ্য দিলেন, সিস্টার এবং ডাক্তাররা তাদের সঙ্গে করে নিয়ে গেছিলেন। এই সময় হাওয়াতে সেই সিল্কের তরিয়েটা উড়ে গেছে, মহারাজের বুক জুড়ে কাটা, ভীষণ রকমের কাটা, চতুর্দিকে কাটা ছিল, এত কাটা ছেঁড়া নিয়েও একটা আনন্দময় পুরুষ, কিন্তু তার মুখখানা যেন আনন্দে ভরে আছে, একটা স্বর্গীয় আনন্দে ভরে আছে। আর রঙ্গনাথানন্দজির পার্মানেন্ট একটি চ্যানেল ছিল, তাই নিয়ে তিনি দীক্ষা দিতেন, তাই নিয়ে তিনি গল্প করতেন, তাই নিয়ে তিনি মজা করতেন, তাই নিয়ে তিনি পড়াশোনা করতেন, মন্দির ঘুরে বেড়াতেন, কখনো তাকে দেখে বোধ হয়নি যে তিনি অসুস্থ। ভগবানজি বাইপাস সার্জারির পর কোনোদিনই আর সোয়েটার পরতে পারেননি, কারণ তার যে বুকের যে ঘাগুলো চামড়ার কারণে সেগুলো শুকোয়নি, সেখানে ওনাকে বড়ো বড়ো গেঞ্জি, বড়ো বড়ো জামা পরতে হতো, এই সোয়েটার যাতে কিছু পরা যেত না, জামা পরার আগে টিস্যু পেপার লাগিয়ে তার উপর গেঞ্জি পরানো হতো। অথচ মহারাজের যে সেই স্বর্গীয় আনন্দ দেখলে আমাদের কখনো বোধ হতো না যে তার এত কষ্ট ছিল। আত্মস্থানজি এত রকমের কষ্ট, কিন্তু তাকে দেখলে আমাদের কখনো বোধ হতো না যে তিনি যেন ভীষণ কষ্টে ভুগছেন, কোনো একটা জায়গায় ছোঁয়া যাচ্ছে না, এত সৃষ্টি হয়েছে পেটে, কোনো একটা জায়গায় ছোঁয়া যাচ্ছে না, ছুলেই সেটা ক্যান্সার হিসেবে দেখা দেবে। তার যে যন্ত্রণা, তার যে জটিলতা, সেগুলো সব ছিল। এরা একটা অদ্ভুত অন্যরকমের জীবনযাপন করে, যেটা আমরাও ও এটাকে অনুধাবন করতে পারি। সেটা হচ্ছে শরীর শরীরের মতো কাজ করবে, তার কাজ সেই বিকার যেরকমভাবে একটু একটু করে নষ্ট হয়ে যাওয়া, সেটা আমরা আটকাতে পারবো না। ভারত যোগাসন করে ব্যায়াম করে একটু দীর্ঘ জীবনযাপন করতে পারে, কিন্তু সেটা নাশ হয়ে যাবে, কিন্তু যেটুকু জীবন থাকবে সেটুকু জীবন যেন খুব কাজে লাগে। আমার এক ছাত্র, আমারই ছাত্র আছে, খুব বেশি ছোট নয়, বছর আষ্টেকের ছোট, সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ডাক্তার থেকে বলেছে আর বছর দেড়েকের মধ্যে মারা যাবে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে আমি যদি দেড় বছরের মধ্যে মারাই যাই, তাহলে আমার যেটুকু সময় আছে সেটুকু সময় যেন ভালো করে কাজে লাগাতে পারি। পূজনীয় সাধারণ সম্পাদক মহাজ এবং পরম পূজনীয় প্রেসিডেন্ট মহাজের অনুমতি নিয়ে কাশি রওনা দিয়েছে। কাশিতে আমাদের সেবাশ্রম আছে, হাসপাতাল আছে, তাই সে বলেছে যতদিন আমার শরীরে সামর্থ্য থাকবে ততদিন আমি হাসপাতালে কাজ করব, এবং তারপরে যখন শরীরে সামর্থ্য চলে যাবে তখন আমি চলে যাব। হাসপাতালে থাকবে, অন্তত শেষ মেডিকেল সাপোর্ট সেটা সে পাবে, এমনভাবে বলছিল আমাকে, আমি হতবাক হয়ে শুনছিলাম। আমরা দুজনে ফিরছিলাম আত্মসাহী প্রোগ্রাম সেরে, এই ঘটনাটা আমি আগেও বলেছি। আমাকে বললেন আমি পুনর্যাত্রা শুরু করেছি। কিরম পুনর্যাত্রা? তিন দিন কামারপুকুর গেছি, তিন দিন জয়রামবাটি গেছি, ফিরে এসেছি, বাবা মার সঙ্গে দেখা করে এসেছি, এই বেলুড় মঠে তিন দিন থাকবো, তারপরে নরেন্দ্রপুর হয়ে কাশি ফিরে যাবো। ওটা আমার শেষ যাত্রা, এবং তার ভিতরে এতটুকু দুঃখ নেই, কিছু নেই, সে যে চলে যাবে তার মধ্যে কোনো মৃত্যু ভয় নেই, তার মধ্যে সামান্যতম আতঙ্ক নেই। আমি তার কথা শুনে সারা রাত্রি ঘুমোতে পারিনি, তার কারণ হচ্ছে মৃত্যুকে কত সহজ করে বহন করে নেওয়া যায়, গ্রহণ করা যায়, সেটা আমি আমার অনুজ প্রতিম একটি ছাত্রের কাছ থেকে শিখছি। এত সাধারণভাবে বলছে, আমি নিজে সারা রাস্তা আমরা দুজনে মিউজিয়ামের পাশ দিয়ে যেতে যেতে এই গল্পটা করতে করতে যাচ্ছে, তার গলা এত কাপড় নেই, কিচ্ছু নেই। মৃত্যু একটা ইনএভিটেবল আউটকাম, একটা একবারে অনিবার্য সত্য, এটা জেনে সুন্দর করে এগিয়ে যাচ্ছে তার প্রত্যেকটা দিন, শেষের দিন সে জেনে ফেলেছে চলে যেতে হবে, কিন্তু এই চলে যাওয়াটাকে কত ভালো করে বরণ করছে। আমরা কত লম্বা জীবনযাপন করি, ভাবি আরও অনন্ত জীবনযাপন করবো, আরও চাই আরও চাই, অন্যকে দিতে গেলে আমাদের 500 বার ভাবতে হয়, কিন্তু সে কোনোরকমভাবে কিছু ভাবছে না। সোর্সটা এখানে মহারাজ বলছেন, মহারাজ বলছেন ও তুমি শরীরের কথা জিজ্ঞাসা করছো, তা শরীর মোটেই ভালো নেই, আমি কিন্তু বেশ আছি, এটা বলা কিন্তু খুব কঠিন। শরীর খারাপ তো আপনি যে কোনো বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করুন, প্রথমেই বলবে বুঝলে তো ব্লাড সুগারটা বড্ড বেশি, মাথাটা টলটল ঝনঝন টনটন করে, তারপরে ওই তারপরেই বলতে থাকবে যে এইটা এই সমস্যা ওই সমস্যা, কখনো বলেন না ওর জুতোটা খুলে দিন বাবা, ওর জুতোটা খুলে দিন, মন্দিরের মধ্যে আছে তো, ও তো বোঝে না, কিন্তু আপনি তো বোঝেন। তারপরে এই টলটল ঝলঝল করছে, কিন্তু কি সুন্দর বলছেন এখানে, আমি কিন্তু বেশ আছি। এই পাঁচজনের সঙ্গে ঈশ্বরীয় কথা হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, এসব নিয়ে বেশ আনন্দে আছি। তারপরে বলছেন যব তক রাম নাম লেতি হ্যায়
तब तक जानकी अच्छी है, जानकी सीतामा ततक्षण पर्यन्त भलो आछेन। से ओईरकम बंदी करे रेखेछेन, 14 बछर धरे बंदी हुए आछे, नित्य प्रलोभन देखाय। नित्य प्रलोभन देखाते देखाते रावण क्लान्त हये गेछे, किन्तु सीतामा एतटुकु तार एतटुकु सेई सीतामा तार भितरे कोनो रकम सेई क्लान्ति तिनि बोध करछेन ना, कोनो रकम क्लान्ति ताके स्पर्श करछे ना, एटा होच्छे कथा। এই এত কিছু হচ্ছে, কিন্তু তার মধ্যে সীতামাই রাম নাম নিয়ে আনন্দ আছে। ভগবানের নামে যে আনন্দ, এইটা ছাড়া আমাদের সব আনন্দ দরকার। আমাদের দু ধরনের আনন্দ আছে, সেটা হচ্ছে বিষয় আনন্দ, আর একটা হচ্ছে ভজন আনন্দ। সাধন ভজন করে যে আনন্দ হয়, তজ্জনিত যে আনন্দ, সেই আনন্দ, আর একটা হচ্ছে বিষয় ভোগ করে আমাদের যে আনন্দ। এই কদিন বাদেই দুর্গা পুজো আসবে, দেখবেন আপনারা কীরকম, এমনিতেই আপনারা যখন আসেন তখন মনে হয় কীরকম ফ্যাশন প্যারেড হয়ে গেছে। তখন দেখবেন দুর্গা পুজোর সময় মানে একশে বাড়িয়া এক হয়ে যায়, অথচ আমাদের যে সময় একটা দিন শেষ হয়ে গেল সেটা নিয়ে কিন্তু আমাদের দুঃখ নেই। আমাদের এই পুজোয় যথেষ্ট টাকা নেই বলে কাঞ্জিবরণ কেনা হলো না, এই নিয়ে আমাদের দুঃখ আছে। অথচ আমাদের যে ভগবানকে ডাকা হলো না, যে সমস্ত দিনটা কেটে গেল আলফাল কথা বলে, আলফাল গল্প করে, দেখবেন এই ক্লাস শেষ হয়ে যাবে, খানি এই শেষ হয়ে যাবার 5 মিনিটও লাগবে না, তার মধ্যে কথা ছা 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 শুরু হয়ে যাবে। একবার আমরা ভগবানের কথা বলি, এই তুই কেমন যাচ্ছিস রে, কতদিন তোকে দেখি নিয়ে কি তোকে শেষ ওইখানে দেখেছিলাম, মানে পারস্পরিক বার্তা বিনিময়। এটা খারাপ না, খারাপ না বলছি না, মন্দিরের মধ্যে বসেও আমাদের ঈশ্বরের কথা মনে পড়েন, এটা খুব দুর্ভাগ্যের এবং খুব কষ্টের। বলছেন দেহ ধারণের উদ্দেশ্য হলো ভগবানের নাম করা, তা করতে পারলেই হলো। অনেকেই নিয়ে সমালোচনা করবে, ভগবানকেই চাইতে হবে, তাছাড়া কিছু হবে না। ছেড়ে উচ্চ ভাব নিয়ে থাকা, উচ্চ ভাবটা থাকাটা খুব সহজ নয়, সেই কারণে আমাদের একটা করে অবলম্বনের প্রয়োজন হয়। এই গল্প আমি অনেকবার বলেছি যে আমাদের কেশবচন্দ্র সেন এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণ বলছেন কেশব আজ দিনটা বড় ভালো, যাও গিয়ে মাকে প্রণাম করে এসো। কেশব খুব বিপদে পড়লেন, তিনি তো ব্রাহ্ম নেতা, তিনি যদি গিয়ে মায়ের নাম বাঁকে প্রণাম করতে যান তাহলে তার আর সেই নেতাগিরি আর চলে না। তাই তিনি বললেন যে আমরা তো মা কাউকে চিনি না, বাবাকেই চিনি, কারণ ব্রাহ্মদের হচ্ছে ঈশ্বর পিতা, তাকে পিতা বলে গ্রহণ করে। তা ঠাকুর খুব তাকে শ্লেষাত্মক কথা বলে বলছেন, তুমি ধন্যী ছেলে, যে মা তোমাকে 10 মাস 10 দিন পালন করে বড় করলেন তাকে তুমি চেনো না, তুমি সেই বাবাকে চেনো যে একখানা বীজ দিয়ে ছেড়ে দিল। তখন কেশবচন্দ্র সেন বলছেন আপনি মা বলতে কি বোঝেন? তখন কেশবকে তিনি বলছেন তুমি তো বিলাত গিয়েছো, তখন তো জাহাজে করে যেতে হতো সমুদ্রের উপর দিয়ে, দেখেছো তো কত তরঙ্গ, তরঙ্গগুলো বয়ে সেটা আঘাত করে, সেই কারণে জাহাজটা এগোতে পারে। নদীটা হচ্ছে পিতা, আর তরঙ্গটা হচ্ছে যে যে চালিকা শক্তি, যে যে জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, এই হচ্ছেন তরঙ্গ, এই হচ্ছেন শক্তি, এই হলেন মা। তখন তিনি বললেন তাহলে মায়ের মাকে যদি তাই হয় তাহলে তাকে মূর্তিতে কেন পুজো করতে হবে? কেশব সেনকে হাত ধরে তিনি পশ্চিমের বারান্দায় নিয়ে গেলেন, সূর্য অস্তায়মান, তার দিকে তাকিয়ে বললেন দেখো দেখি এই সূর্যটা, এটা কি এতটাই ছোট, গোলাকার সূর্য দেখা যাচ্ছে? বলছে না এতটা ছোট নয়, আসলে আমরা সূর্য থেকে অনেক দূরে আছি বলে তাকে ছোট দেখায়। তিনি বললেন ঠিক তাই, আমরা ভগবান থেকে অনেক দূরে আছি বলে আমাদের এই মূর্তিটির প্রয়োজন হয়, কিন্তু যত আমরা ভগবানের কাছে যেতে থাকব তত আমাদের আর মূর্তির প্রয়োজন হবে না, একটা সময় মনে হবে তুমি আমি আমি। এই যে টোটাল একটা প্রসেস, এই যে উচ্চ ভাব, এটাকে ধরে রেখে নিরাকারভাবে সাধন ভজন করা কঠিন। আমরা যেতাম ব্রাহ্ম সমাজের সেই মাঘোৎসবে যেতাম, বিভিন্ন মাঘোৎসবে গিয়েছি, পূজনীয়া মেনকাচার্যের যে মেনকা ঠাকুর আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং নিয়ে গিয়ে বলতেন দেখবি কীরকম যেন ব্লটিং পেপারের মতো ব্রাহ্মদের ব্রাহ্মিকারদের দেখবি, ওরা নিরাকার ভজন করতে করতে ওদের মনে হচ্ছে জীবন থেকে সব সুখ চলে গেছে, কেবল দুঃখ আছে, ব্লটিং পেপারের মধ্যে কে যেন জীবনের সব রস শুকিয়ে নিয়েছে, কিন্তু শুকনো শুকনো চেহারা। ওখানে গিয়ে কিন্তু আমি বলবো না এসব বলতেন আমাদের, কিন্তু ওখানে গিয়ে এরকম কুলি দিয়ে কুচি কুচি বলতেন দেখ ব্রাহ্মিকা দেখ ব্রাহ্ম দেখ, দেখেছিস সেই হচ্ছে নিরাকার সাধন করে। উনি নিজে ব্রাহ্ম ছিলেন কিন্তু রামকৃষ্ণ সেনের সপ্তম সঙ্গগুরুর কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল, তিনি গানকে তার ঈশ্বর সাধনা বলে মনে করেছিলেন, একটা উচ্চ ভাব, সবসময় গান গাইতেন। আমরা ওই কারণে ওনাকে পি দাদু বলতাম, ওনার ঘর থেকে সবসময় পি 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 আওয়াজ হতো, কী আওয়াজ হতো সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আওয়াজ একটা কিছু আসতো, সেই কারণে আমরা ওনাকে পি দাদু বলে ডাকতাম।
তো সেই একটা গানকেই তিনি সারাটা জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছিলেন। একটা মাধ্যম দরকার হয়, ঈশ্বর হলেন এরকম একটি মাধ্যম যাকে কেন্দ্র করে আমরা ভগবানের দিকে এগিয়ে যাই। বলছেন যে তা করতে পারলেই হলো। হরি মহারাজ একটা কথা বলতেন, দুঃখ জানে শরীর জানে মন তুমি আনন্দে থাকো। হরি মহারাজ এবং শ্রীরামকৃষ্ণের ভেতরে একটা সুন্দর কনভারসেশন আছে কাশীপুরে। ঠাকুর খুব কষ্ট পাচ্ছেন, ঠাকুরকে জিজ্ঞেস করছেন হরি মহারাজ আপনি কেমন আছেন, বলছেন খুব কষ্ট হচ্ছে। তখন বলছে কই আমার তো দেখে মনে হচ্ছে আপনি খুব আনন্দে আছেন। ঠাকুর হাসছেন আর বলছেন শালা ধরে ফেলেছে গো, শালা ধরে ফেলেছে। এই শ্রীরামকৃষ্ণ অত কষ্ট, ওটা যেন তার বাইরের একটা আবরণ, কিন্তু তিনি মানুষটা ভেতরে খুব আনন্দে ভরপুর হয়ে আছেন এইটা তিনি বুঝতে পারছেন, এটা বোঝা যাচ্ছে। অন্তর্দৃষ্টি দিয়ে যারা দেখে থাকে তারা ঠিক বুঝতে পারে। তাই বলছেন দুঃখ জানে শরীর জানে মন তুমি আনন্দে থেকো। আমরা দেখেছি আমাদের তুরিয়ানন্দজি মহারাজের জীবনীতে কী অসুখ, কত রকমের কষ্ট, পিঠে বিরাট বিরাট দুষ্ট ব্রণ হয়েছে, বড়ো বড়ো কার্বঙ্কুল হয়েছে, কিন্তু তিনি আনন্দে আছেন। তার একটা কার্বঙ্কুল কাটতে গেছে, তিনি সঙ্গে সঙ্গে বলছেন প্রথমে উ করে উঠেছেন, তারপরে বলছেন দাঁড়াও দাঁড়াও, তবে মনটিকে তিনি তুলে নিয়েছেন, তারপরে বললেন এবার তুমি কাটো। অত বড়ো কার্বঙ্কুল কাটা হয়েছে, পরিষ্কার হয়েছে, সেটাতে ফিল গজ ভরা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, প্যাকিং করা হয়েছে, কিন্তু তার এতটুকু সব দিয়ে নেই। আমাদের বুড়োগোপালদা ঠাকুরের গলা পরিষ্কার করতেন, ওষুধ দিয়ে গলা পরিষ্কার করতেন, সেই গলা পরিষ্কার করতে গিয়ে একদিন ঠাকুর উ করে উঠেছেন, সঙ্গে সঙ্গে বুড়োগোপালদা ছেড়ে দিয়েছেন, বলছেন না না আসলে আমার মনটা শরীরের ওপর ছিল, তুমি একটু অপেক্ষা করো। খানিক বাদে তিনি বললেন এবার তুমি করো। তারপর তার গলা পরিষ্কার করা হলো, শুধু পরিষ্কার হলো, সেদিনটা অনেক বেশি দূর অব্দি যাওয়া গেল, কিন্তু ঠাকুর কিছুতেই সেটা তার কোনো রিয়্যাক্ট করছেন, কারণ তিনি আর এত উচ্চ একটা ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন, তার যে শারীরিক ব্যথা শারীরিক কষ্টটা হয় না। একটি ভক্ত সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল জীবনে দুঃখ থাকবে, বেদনা থাকবে, আঘাত থাকবে, তাহলে কেন ভগবানকে ডাকবো। আমাদের গোপেশ আনন্দজি মহারাজ আপনার সঙ্গে ছোট ভাই খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে এই দুঃখ থাকবে আঘাত থাকবে, কিন্তু ভগবানের নাম আমাদের সহ্য করার শক্তি দেবে। যেখানে মা বলছেন যেখানে ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচ ঢুকবে, ফাল যেখানে ঢোকার কথা পানি ঢোকে, কিন্তু আমার মনটা যদি উচ্চ জিততে থাকে তাহলে কখনোই কোনো অবস্থাতে আমার মনে আর কোনো কষ্ট হবে না। আমি সেই যে কষ্টটা অনুভব করবো সেটা ছুঁচ ফোটার কষ্ট অনুভব করবো। ভগবানকে এই কারণে ডাকা, নিজেকে ভুলে তার ভেতরে ডুবে থাকা, একটা উচ্চ আদর্শের ভেতরে ডুবে থাকা। আমাদের যত বয়স হবে দেখবেন আমরা এক এক করে মৃত্যুর মিছিল দেখতে থাকবো, প্রিয়জনদের আমাদের আগের যারা তাদেরকে হয়তো সবাইকেই চলে যেতে দেখেছি, সমবয়সীদের চলে, আমি আমার সমবয়সীদের চলে যেতে দিচ্ছি এক এক করে, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, তারপর প্রিয়জনদের হারাতে থাকি। এই দুঃখগুলোকে আমরা কিছুতে অতিক্রম করতে পারি না। যাদেরকে আঁকড়ে ধরেছিল সেই রবীন্দ্রনাথের গানে আছেন আমার বলেছিল যারা, আর তো তারা দেয় না সারা, কোথায় তারা কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি, আমি কেবল রইল বাকি, যা ছিল তা গেল চলে, রইল যাতা কেবল বাকি। যে আমার কাছে অনেক কিছু ছিল, আমার মনে হচ্ছে অনেক সম্পদ আছে, কিন্তু আলটিমেটলি একটা সময় এসে দেখছি যা আছে তা কেবল বাকি। বলছেন মহারাজ এই বলতে গিয়ে বলছেন যে তিনি আনন্দস্বরূপ, প্রত্যেক দেহের ভেতরেই তিনি রয়েছেন। কী ব্যাপার বলুন তো, চতুর্দিক থেকে এত লাল পিঁপড়ে, আমি ভাবছিলাম ফুল থেকে এসছে, তারপরে দেখছি তো সর্বত্র চেয়ার টেয়ার সব থেকে আসছে। তিনি আনন্দস্বরূপ, প্রত্যেকের দেহের ভিতরে তিনি রয়েছেন, প্রত্যেকের স্বরূপ হলো, তাই সেই স্বরূপকে উপলব্ধি করতে হবে, তাকে না জানতে পারলে তো এত গোলমাল। আলাদা করে আকাশ থেকে টুক করে পড়ে না। এই আমাদের অনেকে বলেন আপনাদের সঙ্গে ঠাকুরের ডাইরেক্ট সম্পর্ক, আপনার ঠাকুরের নিজের সন্তান আর আপনার সব সৎ সন্তান, তা নয়, পিতামাতার সবাই সন্তান, সৎ হোক আর অসৎ হোক সবাই তার সন্তান, কিন্তু এটা অনুভব করতে হবে আমি তার সন্তান, আমি একটা উচ্চ ভাবের অংশীদার, সবসময় এইটা জানা দরকার। ইদানিং কি একটা সিনেমা এসেছিল সেখানে নাকি বলা হয়েছে আমাদের গোত্রের প্রয়োজন নেই, গোত্রের প্রয়োজন আছে, গোত্রের প্রয়োজন এই কারণে আছে জানা দরকার, গোত্র হচ্ছে আমি কোন ঋষি বংশধর এটা জানা, প্রত্যেক গোত্র হচ্ছে একজন আমি যে ঋষি বংশধর থেকে আসছি, প্রত্যেকে আমরা ঋষি পুত্র,
যখনই আমাদের ভেতরে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে, প্রবল হচ্ছেন সেই সেই বংশের উজ্জ্বল ঋষিদের নাম। সেই ঋষিদের নাম আমার জানা দরকার, আমার সবসময় জানা দরকার যে কোন উচ্চ বংশকে আমি বিলং করছি, কোন ঋষিকে আমি ইনহেরিট করছি, আমি কার কার পরবর্তী প্রজন্ম, কাকে কার কাকে কেন্দ্র করে আমার জীবন আছে, এটা আমার খুব পরিষ্কার করে জানা দরকার। যখনই আমাদের জীবন অন্য খাতে বইতে থাকে, তখনই এই নামগুলো আমাদের সাহায্য করে যাতে আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারি। এবার ভক্ত বলছেন, আপনারা ঠিক যেভাবে বলেন এক্স্যাক্ট সেই কথা বলছেন, আমরা তো অত বুঝি না, আমরা আপনাকে দেখছি, আপনার শরীরটা ভালো থাকে এই আমরা চাই। নিত্যানন্দজি বলছেন, আমি কি শুধু এই শরীরটাকেও বলছেন, একজন চেতনানন্দজিকে বলছেন যে কে বলো দেখি, আমি তো বলছেন না আপনি ওদের গুরু বলছেন। ওরা যদি নিত্যানন্দকে গুরু বলে মনে করে থাকে তাহলে কেঁদে মরবে, কারণ এই নিত্যানন্দ একটা সময় থাকবে না, তখন কী করবে, কেঁদেই মরতে হবে। একজন মন্ত্র ভুলে গেছেন, সম্পূর্ণ ভুলে গেছেন, মহারাজকে গিয়ে বলছেন যে আমাকে, আমি মন্ত্র ভুলে গেছি, আমাকে এই করুন, মন্ত্র বলে দিন। তো বলছেন দাঁড়াও বাপু, যে তোমায় দীক্ষা দিয়েছিল তাকে ডাকতে হবে, তাকে না ডাকলে তোমরা বলতে পারবো না কি মন্ত্র দিয়েছে। বলছে সে কী কথা, আমার তো আপনার কাছেই মন্ত্র দীক্ষা হলো। বলছেন আমি সে লোকটা নই, যে লোকটা মন্ত্র দীক্ষা দিয়েছিল আমি সে লোকটা নই, তাকে ডাকতে হবে, তবে আমি মনে করতে পারবো তোমাকে কী মন্ত্র দিয়েছিলাম। একজন এসেছেন, রাজা মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দেবেন বলেছিলেন, তারপর রাজা মহেশ্বর চলে যাওয়ার পরে তার মন্ত্র দীক্ষা নেওয়া হয়নি, তার খুব কষ্ট, রোজ কাঁদেন ঘুমোতে যাওয়ার আগে। একদিন তিনি স্বপ্নে দেখলেন স্বামী ব্রহ্মানন্দ তার ঘরে এসেছেন, তাকে একটি মন্ত্র দিয়েছেন, কিন্তু আনন্দের ছোটে মহারাজকে দর্শন করে, স্বপ্নে দর্শন করে তার এত আনন্দ হচ্ছে তিনি আর সেই মন্ত্র মনে করতে পারলেন না। পরের দিন সকালে তিনি সেদিনই ছুটতে ছুটতে মহাপুরুষ মহাজের কাছে এসছেন, এসে বলছেন আমাকে মহাপুরুষ ঠাকুর মহারাজ দীক্ষা দিয়েছেন কিন্তু আমি মন্ত্র মনে করতে পারছি না, আপনি মহারাজের স্থলাভিষিক্ত, আপনি আমাকে মন্ত্র দিন। মহারাজ বললেন ওরকমভাবে হয় না। তারপরে তিনি যখন খুব জোরজয় করতে থাকলেন তখন তাকে মহারাজ তার নিজের ঘরে বসিয়ে, মহাপুরুষ মহাজের ঠিক পাশের ঘরটা আছে স্বামী ব্রহ্মানন্দজি ঘর, ভেতর দিয়ে যাওয়া যায়। মহারাজের তখন সেখানে সব জিনিসপত্রগুলো ছিল, কাঠ কাঠ সব ওইভাবে রাখা ছিল। মহাপুরুষ মহাজ সেই ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে মহারাজের খাটের সামনে বসে গভীর ধ্যানে মগ্ন হলেন। তারপরে খানিকবার তাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে পাশে বসিয়ে বিধিপূর্বক তাকে মন্ত্র দীক্ষা দিলেন। মন্ত্র দেওয়ার পর বললেন এই মন্ত্র তো স্বামী ব্রহ্মানন্দজি তোমায় দিয়েছিলেন। বললেন হ্যাঁ এই মন্ত্র দিয়েছিলেন। ওই যিনি মন্ত্র দেন আমাদের, আমাদের মনে হয় তিনি একটা মানুষ, আসলে তিনি একটা মানুষ না। এই নিত্যানন্দজির এই কথাটা আমাদের খুব খুব মনে পড়ে, এই কথাটা বারবার আমাদের মনের ভিতরে আসে যে যে লোকটা মন্ত্র দিয়েছিল আমি সে লোকটা নই, এটা হচ্ছে কথা। সেই আমরা এটা বুঝি না, আমরা মনে করি যে হ্যাঁ এই লোকটাই হচ্ছে সেই লোকটা, তো তার ভালো থাকাটা খুব জরুরি। তিনি বলছেন আমরা তো অত বুঝি নেই, আমরা আপনাকে দেখেছি, আপনার শরীরটা যাতে ভালো থাকে এই আমরা চাই। মহারাজ বলছেন তোমরা তো চাইতেই পারো, কিন্তু আমি জানি যে আমি শরীর নই, আর তোমাদের সঙ্গে যে সম্বন্ধ তাও দেহের সম্বন্ধ নয়, দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হবে না। বাবা এ দেহ তো দুদিনকার, কিন্তু আত্মা অনিত্য এবং সে আত্মার সম্বন্ধ নিত্য, কিন্তু আত্মা নিত্য এবং সে আত্মার সম্বন্ধ নিত্য, যতই চেষ্টা করো না কেন এ দেহ কিছুতেই থাকবে না। রামমোহন রায় ভারী সুন্দর লিখেছেন, যত্নে তৃণকাষ্ঠখণ্ড রহে যুগ পরিমাণ, কিন্তু যত্নে দেহ নাশ না হয় বারণ, তুমি কার কে তোমার কারে বলবে আপন। এই অজ্ঞান দূর করতে হবে, মানুষ অজ্ঞানবশত দেহটাকে আমি মনে করি তো এত কষ্ট, যত কষ্ট পায়। এর পরিত্রাণের উপায় কী জানো? উপায় একমাত্র তাকে জানা, তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সকলেরই অন্তরাত্মা তিনি, তাকে জানলে মানুষ দুঃখ কষ্টের পারে চলে যায়। তাই তো গীতাতে শ্রী ভগবান বলেন যে তাকে একবার ঠিক ঠিক জানতে পারলে মহাদুঃখ জীবকে বিচলিত করতে পারে না। সেই তত্ত্বজ্ঞান লাভ হলে মানুষ সদ্বাবস্থায় সুমেরুবত অচল অটল অবস্থায় থাকতে পারে। ভগবানকে ডাকা এটা আমাদের নিত্য জীবনের অভ্যাস হওয়া দরকার, এইটা যদি আমাদের নিত্য জীবনের অভ্যাস না থাকে তাহলে কোনোভাবেই কিছুতেই করা যাবে না। কারণ শরীর যাবে, শরীর চলে যাবে, শরীর অশক্ত হবে, সব কিছু হতে থাকবে। আরোগ্য ভবনে একজন স্বামীজিকে দেখেছিলাম, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শিষ্য, খুব কর্মী সাধু ছিলেন, শেষ জলপাইগুড়ি থেকে এসেছিলেন আরোগ্য ভবনে।
যখন তার শরীর অসক্ত হয়ে পড়ছিল তিনি ধীরে ধীরে ফিরে এসেছিলেন বেলুড় মঠে। তার পক্ষে আর কাজ করা সম্ভব নয়, তখনও তিনি হাঁটতে চলতে পারতেন, রোজ মন্দিরে যেতেন। এখন যেমন খুব ভালো ভালো গাড়ি হয়েছে, ওই ইলেকট্রিক ব্যাটারি কার মতো হয়েছে, নিজে নিজেই অপারেট করে করে ওই হুইল চেয়ারের মতো দেখতে, পেছনে র্যাম্প দিয়ে সাধুরা একবারে মন্দিরের উপর উঠে যায়, তারপরে সেই চেয়ারটা রেখে ঠাকুরকে প্রণাম করে আবার চলে আসতে পারে। তখন কিন্তু এরকম ছিলেন না, প্রতিভানন্দজি সিঁড়ি ভাঙতে পারতেন না। উনি এসে মন্দিরের সামনে অনেকটা দূর থেকে দাঁড়িয়ে ঠাকুরকে যত দূর থেকে দেখা যায় সেইখান থেকে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করতেন খুব ভোরে, আবার সন্ধ্যেবেলায়। শেষের দিকে একেবারেই পেরে উঠতেন না, হুইল চেয়ারে করে আসতেন, কিন্তু তার ঠাকুর মন্দিরের ভেতরে ঢোকা সম্ভব ছিল না। আমরা যখন তাকে দেখেছি তার অনেক বয়স হয়েছে, তখন তিনি জোরজার করে সব দেখছি সারাদিন ধরে স্তব স্তুতি মুখস্থ করছেন, স্তব স্তুতি আওড়াচ্ছেন। আমি বলেছিলাম আপনি তো এত কিছু করলেন, তা এসব করার কী দরকার? বলেছিলেন দেখো আমার শরীরটা ক্রমাগত ভেঙে যাচ্ছে, এখনও তবু ঠাকুরকে মন্দিরের বাইরে থেকে হলে দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময় আসবে তখন ঠাকুরের কাছে আর যেতে পারবো না। কিন্তু এই স্তব স্তুতি এই সমস্ত জপ ধ্যানের অভ্যাসটা থাকলে আমি যদি স্থির অচল অটল অবস্থাতে বসে থাকি আমি তাকে রাখতে পারবো। একটা সময় আসবে যখন আমি মালাতেও তার নাম করতে পারবো না, আমার হাত অশক্ত হয়ে পড়বে, কিন্তু মনে মনে তাকে ডাকার অভ্যাস যদি করে রাখতে পারি, মনে মনে যদি স্তব স্তুতিগুলো মুখস্থ রাখার অভ্যাস যদি করতে পারি, তাহলে আমার মন কখনো ঈশ্বরীয় ভাবনা থেকে বিচ্যুত হবে না। এই যে একটা নিরন্তর চেষ্টা, আমি মহারাজকে দেখেছিলাম কত বেশি বয়স হয়ে গেছে, শরীরটাকে তিনি একবার কিছুই মনে করছেন না, খুব সাধারণ জীবনযাপন করতেন, খুব সাধারণ কাজ ছিল, খুব সমস্ত কিছু। কোনোদিন পুরোনো দিনের সাধুদের দেখেছি বেডশিট ব্যবহার করতেন না, পুরোনো ধুতিকে সুন্দর করে, ধুতি তো বেডশিটের মতো হয় না, ওই মাথার পায়ের কাজটা যেহেতু আমরা পাটা রাখি ওটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে ধুতি ডবল ডেকার অংশটা ওখানে, তারপর থেকে বাকিটা একবারে মাথা অব্দি সিঙ্গেল ডেকার হতো, মানে একদিকে ধুতিটা নিয়ে সে গুঁজে দেওয়া হতো। মহারাজদের দেখেছি পুরোনো দিনের মহারাজদের বিছানায় এক দপদপে সুন্দর পরিষ্কার গেরুয়া ধুতি পড়া থাকতো, তিনি দুঃখ পেতেন, তার জামা কাপড় কাউকে না কাউকে কেচে দিতা চেষ্টা করতেন। প্রভু মহারাজ শেষ দিন অবধি যেদিন চলে গেছেন, শরীর চলে গেছেন সেই দিন, তখনও তিনি নড়তেও পারছেন না চড়তেও পারছেন না, তাকে নিয়ে গিয়ে স্নান করাতে হচ্ছে, কিন্তু নিজের কৌপিনটা কাছার দায়িত্ব তিনি কাউকে দেননি, তিনি নিজেই সেটি কেছে ওই বাথরুমের যে রড ছিল সেইখানে তিনি শুকর দিতেন। এর বেশি কিছু করা তার পক্ষে আর সম্ভব ছিল না, ভীষণ রকমের কষ্ট। যেদিন শরীর চলে গেছে সেই দিন সকালেও এইটি করেছেন তিনি, সবসময় মনটিকে ঈশ্বরীয়ভাবে ভেতরে ডুবিয়ে রাখতেন। আমাদের এটা সম্ভব, আপনাদের মনে হবে যে আপনারা সংসারে থাকেন কীভাবে সম্ভব, দেখবেন আপনারা একটু বসলেই ভগবানের চিন্তা করলেই ঘুমিয়ে ফাঁদা হয়ে যান। তার মূল কারণ হচ্ছে আমরা কিছুতেই ভগবানকে ভালোবাসি না। এটা করার উপায় হচ্ছে, এক হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে, আর দুই হচ্ছে এই সংসারটা তার আমার নয়, এই ভেবে তার সংসারে যেরকম কেয়ারটেকার বাড়ি দেখাশোনা করে, তার নিয়ম বদলের কোনো নিয়ম নেই, সে সবসময় সর্বতোভাবে চেষ্টা করে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাতে যিনি মালিক তিনি যদি যে কোনো অবস্থায় আসেন তিনি যেন তার সেবায় খুশি হন। দেখবেন আপনি যদি কারোর বাড়িতে আপনাকে কাজ করতে দেওয়া হয়েছে বা কোনো একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে, আপনি নিখুঁত করে করার চেষ্টা করেন, কারণ যে দায়িত্ব দিয়েছে সেটা যেন ঠিকঠাক করে। আমরা তো শীতকাল এলে আর কয়েকদিন বাদে এলেই এখন আর উলবনে কিনা মায়েরা জানি না, আমাদের ছেলেবেলায় দেখেছি মায়েরা উল বুনতেন শুধু নিজের ছেলেপুলেদের জন্য, অন্যদের জন্য, এবং মনে মনে আশা করতেন যে কাজটা যেন খুব ভালো হয় এবং লোকে যেন সেটা খুব প্রশংসা করে। একেবারে মন প্রাণ লাগিয়ে জি জান লাগিয়ে করতেন, ওই জি জান লাগিয়ে মন প্রাণ সমস্ত কিছু লাগিয়ে নিজের সংসারটা করলেন। একজন খুব দুঃখ করে বলেছিলেন কী করবো মা, আমাদের ছেলেপুলেরা এত ইয়ে এমন ধ্বংসে দিয়ে যায় বিছানাগুলো, মনে হয় খালি ধান রুয়ে দিলে বড়ো বড়ো ধান গাছ হয়ে যাবে, এইরকম কথা এতটা ছিলেন। উনি বলছেন তুমি এরকম মনে করছো কেন, তুমি ভাবো ভগবান তার লীলাক্ষেত্র লীলা করে তার সেই লীলাক্ষেত্রটা তোমার জন্য রেখে দিয়ে গেছে, তুমি এই ঘর বাড়ি গুছিয়ে রাখা মানে তার লীলাক্ষেত্রটাকে গুছিয়ে পরিষ্কার করে তৈরি করে রাখলে, যাতে আবার যখন তিনি এসে লীলা করবেন সেই জায়গাটা যেন তার লীলার অনুকূল হয়। এই যে দেখুন নিজেরা যে কাজ করছি সেই কাজই করছি, কিন্তু শুধু দেখার দৃষ্টিভঙ্গিটা যদি বদলায় তাহলে দেখবেন হবে, কারণ এটার প্রয়োজন আছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। যেরকম এক ঘন্টা ক্লাসের ভেতরে অনেকটা সময় বেরিয়ে গেছে, প্রায়
আমরা বুঝতেই পারিনি 45 মিনিট সময় বেরিয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি, আমরা এগোতে আরম্ভ করেছি, 45 মিনিট না 35 মিনিট পেরিয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি, বসে বসে বেশ মনে হচ্ছে গল্প শুনছি, আড্ডা বাজছি, ওই দেখুন মা ঘুমিয়ে পড়ছেন, ডাকানো কে, হ্যাঁ বসুন, হবে ঘুমিয়ে পড়লেই তো হয়ে গেল, আর কিচ্ছু শোনা যাবে না। তা সেই এইটা আমাদের মনে হচ্ছে যে আমরা কিছুই কত সময় বেরিয়ে গেলাম আমরা বুঝতেই পারি না, ঠিক এরকম এই স্কুলে ছিলাম, এই কলেজে গেলাম, এই লাফালাফি করে খুব সবাই মিলে গিয়ে ঘরে বিয়ে টিয়ে দিয়ে দিলে বেশ অনিবন্ধ হলো, সব হলো, জীবন কখন যে শেষ হয়ে গেলে বুঝতে পারি, রিটায়ারমেন্টে দিন এলে বুঝতে পারি, ছেলেরা তো হাড়ে হাড়ে বুঝতে পারে, মায়েদের যেহেতু রিটায়ারমেন্ট নেই মায়েরা বুঝতে পারে না, মায়েরা বুঝতে পারে যখন ছেলের বর্ণজন কেউ এসে সংসারের দায়িত্বটা টুকটুক করে হাত থেকে বার করে নেয়, তখন মায়েরা বুঝতে পারে রিটায়ারমেন্টের দিন এসে গেছে, বাবারা 60 বছরেই বুঝতে পারে, কারণ 60 বছরেই তাদের জানিয়ে দেওয়া হয় আজকে এই আজ থেকে তুমি অকেজ, তোমার এখন আর প্রয়োজন নেই, তখন জীবনকে নতুন করে দেখাটা একটু কঠিন হয়ে পড়ে। একজন ভদ্রলোকের কথা শুনেছিলাম, তিনি অফিসে কাজ করতেন, তিনি রোজ 9টা বাজলেই বেশ রোগ দুরস্ত হয়ে ভাত সকালের ভাতটা খেয়ে তিনি বেরিয়ে গিয়ে সময় নষ্ট করতেন, তিনি গিয়ে পার্কে বসে থাকতেন, আবার দুপুরবেলা বেরিয়ে কিছু টিফিন খেতেন, বাকি সময় পার্কে বসে থাকতেন, সন্ধ্যেবেলা ফিরে আসতেন, কিছুতেই তিনি যে রিটায়ার্ড হয়ে গেছেন এই কথাটা মেনে নিতে পারছেন না। তারই বন্ধু আমাদের সঙ্গে কাজ করত, তিনি যেদিন থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন সেদিন থেকে আমাদের সঙ্গে স্বেচ্ছা সেবা দিতেন বেলুর মঠে, রোজ সকাল 10টার সময় যেরকম বাড়ি থেকে ভাত খেয়ে বেরোতেন ঠিক সেরকম বাড়ি থেকে ভাত খেয়ে আর ট্যাকে করে টিফিনটা নিয়ে আমাদের পিএফ অফিসে এসে কাজ করতেন, সমস্ত দিন কাজ করতেন, দুপুরবেলা যেরকম টিফিন টাইমে টিফিন করতেন, 5টা বাজলেও সব টেবিল টেবিল পরিষ্কার করে কোনো ফাইল আর পড়ে থাকত না, তিনি রওনা দিতেন, তার প্রত্যেকটা দিনকে তিনি কাজে লাগিয়েছেন, এত ভালো যে মানুষটি কম্পিউটারের কীগুলো টিপতে পারতো না তিনি এত ভালো কম্পিউটার শিখিয়েছেন, আমাদের অনেকেরই নাম কান কেটে দেওয়ার মতো অবস্থা, ইনভেস্টমেন্ট মার্কেট কিচ্ছু বুঝতেন না, যদিও ব্যাংক কর্মী ছিল কিন্তু আমরা তাকে ইনভেস্টমেন্ট মার্কেট শিখিয়ে দেওয়ার পর তিনি আমাদের সাহায্য করতেন, তিনি আমাদের সাজেস্ট করতেন এইখানে ইনভেস্ট করা দরকার, ওখানে ইনভেস্ট করা দরকার, ঠিক এই জিনিসটা যদি ঈশ্বরকেন্দ্রিক হয়। আবার বিকেলবেলা 3টের সময় যেহেতু বেলুন মঠের মধ্যে থাকতেন তাই বাইরের লোক ঢোকার আগে বেলুন মঠের যে রূপ সেটাকে দেখার চেষ্টা করতেন, মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে খানিকক্ষণ জপ করতেন, ঠাকুরের মন্দিরে আসতেন, কেউ আসার আগে যখন দরজা খুলে দেওয়া হয় ঠাকুরের সে যে অপূর্ব রূপ যেটা আমরা বড় একটা দেখতে পাই না নির্জনে, সেই রূপটিকে নিত্য দর্শন করে ঠাকুরের চরণামৃতকে ফিরে আসতেন, সারাদিনের সমস্ত কাজের ভার তার পায়েতে নামিয়ে দিয়ে তারা ফিরে যেতেন। একদল অল্প বয়সী ছেলে আসতো 4টের সময়, তাদের স্কুল ছুটি হয়ে গেলেই আমাদের অফিসে এসে কাজ করতো, কাজ শেষ হয়ে গেলে তাদের দুটোই কাজ ছিল যেটা আমার খুব ভালো লাগতো, আগে একটা কাজ ছিল রোজ মন্দিরে গিয়ে বসে জপ করতাম, আর আমাদের কাছে যখন তারা কাজ সেবা দিত, আমাদের দপ্তরে যখন তাদের সেবা দিত তাদের আমরা সঙ্গে করে নিয়ে যেতাম, ওই ধারের মন্দিরগুলো তো যেতে দেওয়া হয় না সন্ধ্যারতির পরে, সন্ধ্যারতির ঘণ্টা পড়লে আমরা সঙ্গে করে নিয়ে ধারের মন্দিরগুলো প্রণাম করে ওরা এসে মন্দিরে বসে জপ করত। কত অল্প বয়স কিন্তু জীবনকে তারাও আপনাদের মতোই সংসারে জীবনকে দেখার এই দৃষ্টিভঙ্গি আমি মুগ্ধ করেছিল, এইটা দরকার। মহারাজী কবিতা নোট করেছেন, কোট করেছেন আমাদের কেন, আজ রাজা রামমোহন রায় যত্নে কাষ্ঠে তৃণ যত্নে তৃণ কাষ্ঠগণ রহে যুগ পরিমাণ কিন্তু যত্নে দেহ নাশ না হয় এবার, আমরা যত্ন করলে এই আলমারি এই কাঠ এই যে সব এগুলো কত পুরনো পুরনো আবার করে বিকাশ বাবু সেগুলো লাগিয়েছেন ব্যবহার করেছেন, হ্যাঁ কতদিনের পুরনো, বুদ্ধেশানন্দজি দেখে বুদ্ধেশানজিকে দেখেছেন তারপরে সব অনেককে দেখেছেন, এরা নষ্ট হয়নি, যা কিছু যত্নে রাখা হয়েছিল সেগুলো কোনোটাই নষ্ট হয়নি, সেগুলো এরকম তৃণখণ্ড কাঠ এগুলো নষ্ট হয় না, কিন্তু মানুষের শরীর আমরা যতই যত্ন করি যতই আপকিপিং রাখার চেষ্টা করি, হয়তো এই গালে ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে একবার চামড়া টান টান করে রাখার চেষ্টা করি, অ্যান্টি এজিং ক্রিম মাখি, তারপরে রোদ্দুরে বেরোলে যাতে পুড়ে না যায় সানস্ক্রিন মাখি, সমস্ত কত কী মাখি, সেদিনকে বিকাশবাবু সারাদিন ধরে মাছ ধরছিলেন বুদ্ধের মতো কালো হয়ে গেছে, আমার তখন ওনাকে দেখে সানস্ক্রিমের কথা মনে হচ্ছিল, যে ওটা লাগানো থাকতো সারাদিন ধরে মাছ ধরলেও এরকমভাবে যখন ধুয়ে ফেলতেন তখন সেটা চলে যেত, সেই কালি ভাবটা চলে যেত, কিন্তু যতই কিছু করি না কেন দেহের নাশ কখনো আটকানো যায় না, আমরা কিছুতেই মৃত্যুকে আমাদের জীবন থেকে দূরে রাখতে পারি না। তাই বলেছেন, তুমি কার কে তোমার, কারে বলো কারে বলবে আপনার,
দেখবেন তুমি কার এবং কে তোমার, এই যে ডেফিনেশনটা, এই যে আমাদের যে সংজ্ঞাটা, এটা সবসময় কিন্তু বদলে যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ছোটবেলায় তুমি কার কে তোমার একরকম ছিল, মাঝ বয়সে অনেকবার তুমি কার কে তোমার এটা হয়, কোথাও কোথাও সম্পর্কটা ফিক্স হয়ে যায় তুমি কার কে তোমার। তারপরে যত বয়স পেরোতে থাকে তখন মনে হয় তুমি কার কে তোমার, খালি রুডোর ছক্কার মতো এপার থেকে ওপার, ওপার থেকে ওপার। আজ মনে হচ্ছে আমার বড় আপনার আমাকে দেখাশোনা করবে, তারপরে তাকে মনে হচ্ছে না হ্যাঁ আমার দেখাশোনা করবে। একজনকে মনে আছে তার ছেলে তার প্রাণপাত করে সেবা করছিল, তারও অনেক বয়স হয়ে গেছে, সে শেষের দিকে আর কোনোরকমভাবে মায়ের সেবা করতে পারছেন না, তাই মাকে প্রেসক্রিপশনের একটি ওল্ড এজ হোমে রেখেছিলেন। তার মায়ের মনে হলো শেষকালে এসে আমার ছেলেটা আমাকে ছেড়ে দিল, ঠিক ওল্ড এজ হোমে যাওয়ার 45 দিনের মাথায় তিনি মারা গেলেন, শুধু জীবন থেকে মুখ ফিরিয়ে নিলেন। 45টা দিন তার জীবনে একটা অদ্ভুত ব্যাপার, তিনি একবারও অন্য কারোর কথা ভাবলেন না। তার ছেলেটাও যে তিনি যেমন 90 বছরের বৃদ্ধ হয়েছিলেন, তার ছেলেটাও টুকটুক করে 65 বছরের বৃদ্ধ হয়ে গেছে। তার পক্ষে ওইভাবে তারও ওল্ড জমে যাওয়ার কথা, কিন্তু ওল্ড জমে ছেলেদের সিট ছিল না, তাই তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তার মাকে রেখে এসেছিলেন, মা রোজ লক্ষ্য করতেন, কিন্তু মার রেসিপ্রোকেট করতেন না তার ডাকে। প্রথম দিকে জোর জার করে বারান্দায় নিয়ে যাওয়া যেত, তারপরে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া যেত, শেষে তিনি জীবনকে সম্পূর্ণভাবে যেন তিনি একেবারে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দিলেন। যে মানুষটা সারাটা জীবন বড় বড় রোগকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করেছেন, শেষে জীবনের সামনে যেন এসে তার হার স্বীকার, নতি স্বীকার করে ফেলেন। ঠিক 45 দিন যেদিন এসে ভর্তি হলেন ওল্ড এজ হোমে, তার থেকে 45 দিনের মাথায় তিনি চলে গেলেন। এইটা হচ্ছে কথা, এটা আমরা যখন আমাদের নিজেদের জগৎ তৈরি করি, তুমি কার কে তোমার, এইটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমাদের এই কষ্টটা সবসময় থাকে। মহারাজকে এবার আমরা যেরকম প্রশ্ন করে থাকি সেরকম প্রশ্ন করছে, কী করে সে তত্ত্বজ্ঞান লাভ করা যায়, আপনি আশীর্বাদ করুন যেন আমাদের সে অবস্থা লাভ হয়। মুশকিল হচ্ছে আমরা তত্ত্বজ্ঞান লাভ করতে চাই না, তাই তত্ত্বজ্ঞান লাভ করলে তো খেলা থেমে যায় না, খেলা থেমে গেলে খুব কষ্ট, খেলা থেমে যাওয়া চলবে, খেলাটা আমাদের চলতেই হবে। আমার মনে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গেছি, সেখানে ওদের তো সেই হাততালি দেয় না সাধু সাধু করে বলে, ডিপার্টমেন্টাল হেড আমাকে এসে বললেন বুঝলেন তো আপনার বক্তৃতাটা খুব মনোগ্রাহী হয়েছে। আমি বুঝলেন কী করে, বললেন এক ঘন্টা ছেলেরা কেউ হোয়াটসঅ্যাপ করেনি, আমি দেখছিলাম কারুর কেউ মোবাইল ফোনে হাত দেয়নি, এক ঘন্টা আমাদের যদি এই টাস্কটা দেওয়া হয় এক ঘন্টা, এই যে দেখুন না আমি যদি বলি যে গুম্পারি রাখুন ফোনটাকে, এবার আরও বেশি করে বাজছে, তখন আমাদের যত দরকারি কথা, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কারুর ফোন টোন নিলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কেউ তো কাউকে খুঁজছে, আমরা তো বেখবর হয়ে গেছি, আমাদের তো কেউ কখনো খোঁজে না, যখন দরকার পড়ে নিশ্চয়ই খোঁজে, অদরকারে খুব সামান্য মানুষ খোঁজে, কিন্তু বেশিরভাগ সময় কেউ খোঁজে না, কেউ তো কাউকে খুঁজছে, এটা খুব মজার জিনিস। এই যে এই প্রশ্নটা বলছেন কী করে সে তত্ত্বজ্ঞান লাভ করা যায়, সবাই জানি কী করে সে তত্ত্বজ্ঞান, আর আপনি আশীর্বাদ করুন, আমি কিছু করবো না। বিরজানন্দী খুব খারাপ করে বলেছেন, বলেছেন আমি কিছু করতে পারবো না, যা করার আপনি করে দিন। এইটা হচ্ছে মহাকুয়ের লক্ষণ, আমুকের লক্ষণ বলছেন, বলছেন নিজে কিচ্ছু করবো না, তোমরা সব করে দাও, জল গড়িয়ে খাইয়ে দাও, জল এনে দাও, পুজো ভরে দাও, সে পুজো থেকে জল গড়িয়ে আমার মুখের ঘোড়ায় ধরো, তারপর পারলে ঢকঢক করে গিলিয়েও দাও, এই হচ্ছে কথা। আমাদের আমরা কিচ্ছু করবো না, অথচ আমরা সেই জলকে আমাদের যে ভেতরের যে পিপাসা সেটা নিবৃত্তি করবো, এর বাইরে আমরা কিছু করবো না। এই প্রশ্ন শুনিয়ে মহাপুরুষ মহারাজ এই মন অন্য রাজ্যে চলিয়া গেল। তিনি খুব গম্ভীর অথচ শান্তভাবে বললেন, আমাদের তো বাবা আশীর্বাদ ছাড়া কিছুই নেই, আমরা তো খুবই আশীর্বাদ করছি, তার দিকে কেউ একগুচ্ছ দেখলে আমাদের প্রাণে যে কী আনন্দ হয় তা কেমন করে বুঝাবো। তার রাজ্যে এগুচ্ছে যে তাকে আন্তরিক ভজনা করে, সে তো আমাদের পরমাত্মীয়, খুব আপনার জন্য। আমরা তো নিরন্তর এই এক প্রার্থনা করছি, যাতে লোকের কল্যাণ হয়, যাতে তারা শ্রী ভগবানের দিকে এগুতে পারে, এই অনিত্য সংসারের মায়া কাটিয়ে যাতে লোক তাকেই পেতে পারে, তাই তো আমাদের একমাত্র চেষ্টা। ঠাকুর বলতেন কৃপা বাতাস তো হইছেই, তোরা পাল তুলে দে না, ভগবানের কৃপা তো সর্বদাই আছে, কিন্তু সেই কৃপা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে।
আমরা তো আশীর্বাদই আশীর্বাদ করছি, তোমরা ব্যাকুল হয়ে তাকে ডাকো, দেখবে তার কত দয়া, তার কৃপা, তিনি কৃপা করবার জন্য সদাই হাত বাড়িয়ে আছেন। তার নাম করো, তার ভজন করো, সদা সর্বদা তার স্মরণ করো, খুব আন্তরিকভাবে তাকে ডাকো, দেখবে যে তার এত কৃপা, এত কৃপা আসবে যে সামলাতে পারবে না, মানব জীবন ধন্য হয়ে যাবে। বলছেন সাধকের কাছে এসে সাধকের আশীর্বাদ হই, আর জগৎ সংসারে তার দেওয়ার কিছু নেই। যে সাধক অভিশাপ বর্ষণ করে সে সাধকই নয়, সাধকের জগৎকে কেবলমাত্র ভালোটুকু দেওয়ার আছে। এই কারণে সাধক পরবর্তী প্রজন্মকে শেখায়। দেখবেন আপনাদের সকলে যাদের দীক্ষা হয়েছে, দেখবেন আপনাদের একটা প্রার্থনা শেখানো হয়, প্রত্যেক দিন জপ করতে বসার আগে হাত জোর করে প্রার্থনা করা, এই জগৎ সংসারে যে যেখানে আছে সকলে সুখে থাকুক, সকলে ভালো থাকুক, সকলে কল্যাণ হোক, এই প্রার্থনাটা শেখানো হয়। কেন এই প্রার্থনাটা শেখানো হয়? আপনি যেমন জগতের সকলের জন্য প্রার্থনা করছেন, তেমনি অন্য কেউ জগতের সকলের জন্য কল্যাণ প্রার্থনা করছে। অতএব আপনার কল্যাণ চিন্তা কেউ না কেউ করছে। আপনি যেমন সকলের জন্য কল্যাণ প্রার্থনা করছেন, তেমনি আপনার জন্যও করছে। তাই কল্যাণকামী সাধকরা মানুষের ভেতরে এই অদ্ভুত শক্তি, আমাদের ভেতরে অন্তর্নিহিত যে শক্তিটি, সেটি বিকাশ সাধনের জন্য এমনি করে শিক্ষা দিয়ে যান, আমাদেরকে এমনি করে বোঝাতে থাকেন যে কেমন করে ভগবানকে লাভ করতে হয়, কেমন করে প্রতিদিন প্রতি মুহূর্ত ভগবানের দিকে আমরা এগিয়ে যেতে পারব। এইটা তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে যান, প্রতিদিন তিনি শেখান। আমরা চেষ্টা করি না। ঠাকুর বলছেন কৃপা বাতাস তো হয়েছে, তোরা পাল তুলে দিন। এই যে পাল তুলে দেওয়া, হাওয়া হয়েছে কথা, যদি পাল তুলে না দিই তাহলে কিন্তু হয় না। বলা হয় বুদ্ধি আর ছাতা, এই দুটি না খুললে কখনো সেটা বিকশিত হয় না। ভীষণ বৃষ্টি পড়ছে, আপনার হাতে ছাতা আছে, আপনি যদি না খোলেন তাহলে বর্ষায় ভিজতে হবে। আর যদি আপনার মাথায় বুদ্ধি আছে, সেটা যদি বিকাশ না করেন, সেটা যদি ব্যবহার না করেন, তাহলে জগৎ আপনাকে বুদ্ধ বানাবে। আপনি যদি জগতের কাছে বুদ্ধ হয়ে থাকতে চান, নিশ্চিন্তে নিরাগ মানে সর্বত আনন্দ সহ বোকা বানার চেষ্টা করবেন, তাতে কিন্তু কিছু এসে যায় না, তাতে কোনো কষ্ট নেই। কিন্তু এটা বুঝতেই হবে, এটা বুঝতেই হবে যে এইভাবে হয় না, চেষ্টা করতেই হবে, চেষ্টা করলেই মানুষ পারে। যদি আমাদের যখন নারদ মুনির সঙ্গে দেখা হলো, এই আমাদের এই ব্যাধের এই দস্যু রত্নাকরের দেখা হলো, রত্নাকর নারদ মুনিকে বেঁধে শুধু ইয়ে করবেন ভাবলেন, তাকে তার থেকে সব অর্থ হরণ করবেন করতে চাইলেন। নারদ মুনি বললেন অবশ্যই করবে, কিন্তু তুমি এই যেটা করছো এটা কার জন্য করছো? বলছে আমার পরিবার, আমার পিতামাতা এদের প্রতিপালনের জন্য করছে, এই পাপের দায় তারা নেবে? বলছে অবশ্যই নেবে। ঠিক আছে, তুমি আমাকে গাছের সাথে বেঁধে দিয়ে যাও, আমি কোথাও পালাবো না, তুমি আমাকে এখানে বেঁধে রেখে দিয়ে যাও, গিয়ে বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করো। বাবা মাকে জিজ্ঞাসা করলেন, বাবা মা বলেছে কী কথা, তোমাকে ছোটো থেকে বড় করেছি, আমি তো প্রতিপালন করেছি, এখন আমাদের প্রতিপালন করা তোমার কর্তব্য, তুমি চুরি করবে কি ডাকাতি করবে কী করবে সে জানার তো কথা নয়, তোমার পাপ আমি কেন গ্রহণ করবো? কী সুন্দর কথা। বউকে গিয়ে জিজ্ঞাসা করলেন, বউ বললেন তুমি আমার ভর্তা, আমাকে খাওয়ানো দাওয়ানো, আমাকে রক্ষা করার দায়িত্ব তোমার, তুমি কীভাবে করবে সে তো জানার আমার কথা নয়। তিনি বুঝতে পারলেন বড় ভুল হয়ে গেছে, ফিরে এলেন। কিন্তু এত অকর্ম করেছেন, এত কুকর্ম করেছেন, রাম নাম কিছুতেই নিতে পারলেন না, মরা 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 তিনি সেই নাম নিতে থাকলেন। গভীর মনোযোগের সঙ্গে সেই মরা মরা বলতে বলতে রাম শব্দটা এলো, ততদিনে তার সারা গায়ে উনিয়ে ঠিকই হয়ে গেছে, বুঝতেই পারেন, হারিয়ে ফেলেছেন নিজেকে। নারদমুনি ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে যখন কোনোভাবেই রত্নাকরকে খুঁজে পেলেন না, তখন দেখলেন যে একটা উইয়ের ডিপির মধ্যে রাম নাম এসে আসছে। সেই উইয়ের ডিপি ভাঙা মাত্র তিনি দেখলেন যে তার ভেতরে সেই রত্নাকর বসে আছে। বল্মীকের ভেতর থেকে সেই নবজীবন প্রাপ্ত সাধক এসেছিলেন, তাই তার নাম রাখলেন বাল্মীকি। এইটা হচ্ছে কথা, আমরা যে যতবার যত চেষ্টা করব ভগবান আমাদের তত সাহায্য করবেন। কারণ আপনি চেষ্টা না করলে ভগবান মনে করেন বেশ আছে, থাকুক, সেই গল্পের ভেতরে আছে, কথামৃতাতেই আছে,
নারদ মুনি খুব চঞ্চল হয়ে পড়েছেন, লক্ষ্মী দেবীর পা সরিয়ে এগিয়ে যাচ্ছেন। কেন না, তার সেই সাধু এই নারায়ণের নাম জপ করতে করতে তিনি হেঁটে যাচ্ছিলেন দিব্যদিক শূন্য হয়ে, এমন করে এমন সময় মাঠেতে ধোপারা যে কাপড় মেলে রেখেছিল সেটা সে দেখতে পায়নি, তাই তার উপর দিয়ে হেঁটে যাওয়াতে ধোপারা ইঁট তুলে তাকে মারবে, লাঠি নিয়ে তাকে মারবে বলে এগোচ্ছে। তা ভগবান ভাবলেন যে ভগবানের ভক্তকে রক্ষা করাটা তার কাজ, তাই তিনি তাড়াতাড়ি করে ছুটে যেতে থাকলেন। কিন্তু তাকে খানিক বাদে তিনি ফিরে এলেন, লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলেন প্রভু ফিরে এলেন কেন, বলছে না গিয়ে দেখলাম যে সে ইঁট তুলে হত্যাঘাত করবার জন্য প্রস্তুত হয়েছে, যে নিজের ভার নিজে নিতে পারে, ভগবান তাকে সাহায্য করেন কিন্তু তাকে ওরকমভাবে প্রত্যক্ষভাবে সাহায্য করে না, যে সম্পূর্ণ তার উপর নির্ভর করে, নিজের বলে কিছু রাখে না, আপন বলে কিছু রাখে না, তারটাই হয়। বিশুদ্ধানন্দজি তার বক্তৃতায় বলছেন আত্মসমর্পণ এবং শরণাগতি, এটা হচ্ছে আমাদের সাধক জীবনের অন্তিম পর্ব। একেবারে এক একটি করে পর্ব অতিক্রম করতে করতে আমরা বুঝতে পারি তিনি ছাড়া জগৎ সংসারে দ্বিতীয় কিছু নেই। খুব ভালো পছন্দ আমার একটা শ্লোক গীতার বিশ্বরূপ দর্শন যোগী আছে, যেখানে বিশ্বরূপ দর্শন করে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি এই কথাটা বুঝেছি যে তুমি ছাড়া আমার আর কেউ আশ্রয়দাতা নেই, জগতে সবাই ফেলে দিলেও তুমি আমাকে নিশ্চিত নিশ্চিত করে আশ্রয় দেবে, তাই যদি জানতে হয় আমি তোমাকেই জানবো, তোমাকে ছাড়াই জগৎ সংসারে জানার আর কিছু নেই, এটা অর্জুন বলছেন। এই অনুভূতি আমাদের সবার হয় কিন্তু বড় দেরি করে হয়, তখন আমাদের শরীরে মনে কোনো শক্তি থাকে না, এ তাকেই জানবার চেষ্টা করব। বলছেন তিনি তো তার মায়া দ্বারা জগৎকে মোহিত করে রেখেছেন, তাই সর্বদা প্রার্থনা করতে হয় হে প্রভু তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলিয়ে রেখো না, তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, মানব জীবন ধন্য হয়ে যায়। তিনি যদি একটিবার মুখ তুলে না চান তারে মায়া অতিক্রম করে কার সাধ্য, চণ্ডীতে আছে সৈষা প্রসন্ন বরদা নৃণান ভবতি মুক্তাই, অর্থাৎ সেই তিনি প্রার্থনাদি দ্বারা সন্তুষ্ট হয়ে মনুষ্যগণের মুক্তির জন্য বর প্রদান করেন, তখনই জীব মায়ামুক্ত হয়ে শিবত্ব প্রাপ্ত হয়, তার দয়া ছাড়া এ মায়ার বন্ধন কাটা বড় কঠিন। তবে এও সত্য যে কেউ যদি ব্যাকুল হয়ে আন্তরিক প্রার্থনা করে তবে তিনি সে ডাক শোনেন এবং তার মায়ার আবরণ সরিয়ে দেয়, তোমরা সংসারে রয়েছ তোমাদের প্রার্থনা তিনি আরও বেশি শুনবেন, সংসারীদের উপর তার বিশেষ কৃপা, সংসারীদের উপর তার বিশেষ কৃপা। একটা ঘটনায় তিনি বলছেন যে যে রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে, যে যার মাথায় কোনো বোঝ নেই সে তো ঘাড় ঘুরিয়ে মাথা এর দিকে তাকাবেই, সেই বরযাত্রী দেখবে সে আনন্দ উপভোগ করবে, কিন্তু যার মাথার উপর দশটা ইঁটের বোঝা আছে, বিস্ময়ী বোঝা আছে, সে যখন ঘাড় ঘুরিয়ে এই আনন্দ বরযাত্রা আনন্দ দেখে তার কৃতিত্ব অনেক বেশি। সংসারীরা সংসারের এই বিষ্মন মাথায় নিয়ে যখন একটু ঘাড় ঘুরিয়ে ভগবানের দিকে তাকান তখন অবশ্যই ভগবান তার প্রতি কৃপা করেন। একটা গল্প সবসময় বলি, আমার পূর্বাশ্রমের কাছে একটি খুব বিখ্যাত কালী মন্দির ছিল, তার ঠিক গায়ে একটা পার্টি সিপিএমের পার্টি অফিস ছিল, এবং সে ক্যাডার তিনি যাচ্ছেন, তিনি যদি কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম না করেন তার মনে হয় মাতৃভক্তি যথেষ্ট প্রকাশ করা হচ্ছে না, আবার যদি তিনি হাত জোর করে মাতৃভক্তি প্রকাশ করেন ওই পার্টি অফিসের সামনে যারা বসে আছেন চেয়ারটিতে তারাও রুষ্ট হবেন, তাই দুপক্ষকে তুষ্ট করার একটা দারুণ পদ্ধতি তিনি নিতেন। তিনি হেঁটে যেতেন ঠিক মন্দিরের গাইডের বা অধিক করে ঘুরতেন, সোজাও নয় অধিক করে ঘুরে চোখটা বন্ধ করে দিয়ে আবার চলে যেতেন, মাও খুশি হতেন, মা সন্তানের অসহায়তা বুঝে মা তাকে কৃপা করতেন, আর পার্টির নেতারা তাকে তো খুবই ভালোবাসতেন, এত ভক্তিমান দেখো কিন্তু কোনোভাবে ঘুরল না, একটু এরকমভাবে তাকিয়ে চলে গেলো, যেরকমভাবে পথে ভিখারীদের দেখে ঠিক সেরকম ভগবানের দিকে তাকিয়ে চলে গেল, এই জনতার মানুষ তারা ভাবতেন। বলছেন সেই জীব মায়ামুক্ত হয়ে তা তখনই জীব অর্থাৎ সৈষা প্রসন্ন বরদা নৃণাম ভবতী মুক্তায় চণ্ডীর এই শ্লোক তিনি বলছেন, অর্থাৎ সেই তিনি প্রার্থনাদি সন্তুষ্ট হয়ে মনুষ্যগণের মুক্তির জন্য বর প্রদান করেন, তখনই জীব মায়ামুক্ত হয়ে শিবত্ব প্রাপ্ত হয়, তার দয়া ছাড়া এই মায়ার বন্ধন কাটা বড় কঠিন। তবে এও সত্য যে কেউ যদি ব্যাকুল হয়ে আন্তরিক প্রার্থনা করে তবে সে ডাক শোনেন
এবং তার মায়ার আবরণ সরিয়ে দেন। তোমরা সংসারে রয়েছ, তোমাদের প্রার্থনা তিনি আরও বেশি শুনবেন। সংসারীদের ওপর তার বিশেষ কৃপা, তিনি তো জানেন তোমাদের মাথার উপর কত মন বোঝা চাপানো আছে। সংসারের দুঃখ কষ্টে তোমরা তো চলে পুড়ে মরছ, তাই তোমরা একটু প্রার্থনা করলেই তিনি সন্তুষ্ট হয়ে যান। এমন তাড়াতাড়ি এসে তখন তাড়াতাড়ি অমনি তাড়াতাড়ি এসে মাথার বোঝা নামিয়ে দেন। সে প্রার্থনা কিন্তু আন্তরিক হওয়া চাই। ভগবানকে কে ডাকে? ভগবান বলছেন যে অনন্য চিন্তায়ন্ত মা, অনন্য চিন্ত হয়ে যে আমাকে ডাকে, যার অন্য কোনো দিকে মন নেই। দেখবেন আমাদের এইখানে আমরাই বসে আছি, আমি কারো সমালোচনা করছি না। আমাদের মনের একটা অংশ অন্যদিকে কাজ করছে। বাবারা ভাবছেন এক্ষুনি গিয়ে দোকান খুলতে হবে, খরিদ্দার করতে হবে, কী ভ্যাটার ভ্যাটার লোকে চলেছে, কোনো কাজের লাগে না। মায়েরা বলছেন পায়ের যা অবস্থা, টোটো পাওয়া যায় না, আর দেরি হয়ে গেলে মহারাজ তো এখান থেকে এখানে চলে যাবেন, আমাকে সেই কোড়াতে কোড়াতে গিয়ে টোটো খুঁজতে হবে। দেখবেন আমরা সবাই বসে আছি এখানে, কিন্তু আমরা গোটাটা নিয়ে এখানে বসে, আমাদের মনের একটা অংশ বাড়িতে আছে, মনের একটা অংশ অন্য কোথাও আছে, মনের খানিকটা অংশ মন্দিরে আছে। কিন্তু এই কথা সত্যি, খানিকটা দিয়ে পুরোটা কাজ করা যায় না। আপনি একটা বাড়ি তৈরি করতে চান, কিন্তু বাড়িতে যেখানে 10টা ইট লাগার কথা সেখানে 5টা ইট আর আধ বস্তা সিমেন্ট বালি দিয়ে মশলা তৈরি করে বাড়ি তৈরি করা যাবে না। অর্থাৎ বাড়ি যদি করতে হয় আপনাকে 10টা ইটই ব্যবহার করতে হবে। ভগবান যদি চাইতে হয় তাহলে সবটুকু মন দিতে হবে। তাই ভগবানের শর্ত দিচ্ছে, অনন্য চিন্তায়ন্ত মা, অনন্য হয়ে সব কিছু খুলে গিয়ে এক মনে যে আমাকে চিন্তা করে, তারই তিনি ওই প্রার্থনা শোনেন, তার তিনি বন্ধন মুক্ত করেন। তারই কি যে অনন্য চিন্তায়ন্ত মা তার তিনি প্রার্থনা শোনেন না? সময় লাগে, একটু সময় লাগে। ঘ্যান ঘ্যানে ছেলে যেরকম সারাদিন ধরে ভগবানের কাছে মায়ের কাছে ঘুরে ঘুরে বেড়াতে থাকে, অবশেষে বিকেলবেলা মা বললেন দাঁড়াও তো, তোর বাসনা পূর্ণ করে দিই, বাবাকে ছেড়ে দিয়ে আসি। তাই তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে করাত করাত করে সেই এটা খোলে, খুলে তিনি সেই এক পয়সা ছুঁড়ে ফেলে দেন, ঠিক সেরকম হয়। নাহলে বড্ড দেরি হয়, এই দেরি হলে খুব মুশকিল। আমরা সময়ে সব জিনিস পেয়ে যাচ্ছি, তাতেই আমাদের কত কষ্ট হয়। দেরি হলে কী কষ্ট ভাবুন দেখি। এই যখন আপনি খুব ক্ষুধার্ত অবস্থায় এসছেন বাড়িতে, তখনও পর্যন্ত সে টিফিন পাইনি, দেখবেন কি বিরক্ত লাগে। তখন যাই বাইরে থেকে গিয়ে খানিকটা খাবার কিনে নিয়ে চলে আসে। চারটে গরম সিঙ্গারা এর থেকে খেলে অনেক অল্প সময় পাওয়া যাবে, কিন্তু সুস্বাদু পুষ্টিকর খাবার জন্য ভগবান মা কত রকম রান্নাবান্না করে না। কাউকে কাউকে দেখেছি ফোন করে জিজ্ঞেস করছেন যে তরকারি কি মুড়ির সাথে খাবেন না রুটি করবো, যে এত কনসার্ন। অথচ আমরা দেরিটুকু সামলাতে পারি, ভগবান ঠিক এরকম আমাদের সকলের জন্য কনসার্ন, কিন্তু আমরা ভগবানের জন্য কনসার্ন হতে পারি না, এইটা হচ্ছে কথা। তাই বলছেন সংসারের দুঃখ কষ্টে তোমরা তো জ্বলে পুড়ে মরছো, তাই তোমরা একটু প্রার্থনা করলেই তিনি সন্তুষ্ট হয়ে যান। অমনি তাড়াতাড়ি এসে মাথার বোঝা নামিয়ে নেন। সে প্রার্থনা কিন্তু আন্তরিক হওয়া চাই। সংসারে তো কাজকর্ম আছে, এই সৃষ্টি যতদিন আছে ততদিন কাজকর্মও থাকবে, কিন্তু তারই মধ্যে একটু সময় করে নিভৃতে ডাকতে হবে। নিভৃতে ডাকাটা খুব কঠিন, আমরা সকলের সামনে ছাড়া ডাকতে পারি না। আর নিভৃতে মানে বুঝি যে মনে মনে কোনে ঠাকুর বলেছেন না জঙ্গলে অবশ্যই যেতে হবে, তা না। আমাদের নিজের মনের ভেতরটা যদি শান্ত না হয়, হিমালয়ের চূড়োয় বসিয়ে দিলে আমরা ভাববো যে কী করে সুপ্রিম কোর্টে কেস করবো, এটার কথা ভাববো। তো নিজের মনের কাছে একাকী হওয়াটা খুব জরুরি। দেখবেন আপনি ঘরে দাঁড়িয়ে, মায়েরা লক্ষ্যই করতে পারেন ঘরে বসে বসে রান্না করছেন, কিন্তু সে রান্না করতে করতে সে আগের দিনের যে সিরিয়াল সেই বোকা বাক্সে যা ঘটনা হয়ে গেছে সেগুলো কথা আপনারা বারবার মনে করার চেষ্টা করছেন, কিন্তু তিন দিন আগের ক্রিকেট ম্যাচে কী হয়েছে সেইটাই মনের ভেতরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা একা বড় একটা হতে চাই, একা হলে তো ভয়, নিজেকে দেখা যায় না, একা খানিকটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, একবারে নিখুঁত করে আপনি আপনাকে দেখতে পাবেন, কোথাও কোনো ভুল হবে না। তাই বলছেন তাকে ধরে থেকে সংসারে করলে তত ভয় নেই, সব কাজে কাজের ভিতর তাকে স্মরণ মনন করা, তার চিন্তা করা বড় দরকার। এক হাতে তার শ্রীপাদপদ্ম সর্বক্ষণ ধরে থাকবে, আরেক হাতে সংসার করবে, কর্ম অন্তে দুহাত জড়িয়ে করে ধরতে হবে তাঁর শ্রীচরণ। এটা একটা অভ্যাসের প্রয়োজন আছে। আমি বলেছিলাম একজনের গল্প, গল্প নয় ঘটনা, দেরাদুন যাচ্ছি, যেতে যেতে দেখলাম যে বিক্রান্ত আছে, মানে অটোর দাদা, একটু বড়ো গাড়ি না,
সেখানে যাচ্ছে, তাতে করে যাচ্ছি, আমি একা উঠেছি, আমার লাগেজিনি, আরেকটি নেপালি দম্পতি তার একটি খুঁটি বাচ্চা নিয়ে যাচ্ছে। তা আমি আমাদের রাজপুর আশ্রমে নেমে পড়লাম, ওরা আরও পরে বোধহয় যাবে, আমি নেমে টাকা মিটিয়ে দেওয়ার পর ওরা চলে গেলেন। আমরা ওই আমাদের রাজপুর আশ্রমে পরপর চতুর্দিকে শুধুমাত্র আশ্রম আছে, প্রথমে যে বাড়িটা আনন্দময়ী মায়ের মায়ের শরীর গেছিলো সেটা, তারপরে আনন্দময়ী মায়ের আশ্রম, তারপরে আমাদের রাজপুর আশ্রম, তারপরে ওই অরবিন্দ আশ্রম, তারপরে টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি, তারপরে দুধাধারী বাবার আশ্রম, তারপর থেকে দেহরাদূনের পথ শুরু হয়ে গেল। তো সেই ওই বসে আছি আমরা, ওই এক একদিন এক একটা আশ্রমে যাই, দেখতে যাই। এমন সময় সেদিনকে টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আমরা গিয়েছি, সেইখানে গিয়ে সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। আমি তাকে চিনতে পারিনি, তিনি ঠিক আমাকে চিনে বার করে দিলেন। তার সেই ইয়ে পরা রয়েছে, জোব্বা পরা রয়েছে, একবারে লামাদের মতো পোশাক পরা আছে। তিনি বললেন তার স্ত্রী এবং তার বাচ্চাও সেও ওই লামাদের মতো আছে, দেখালেন দূর থেকে, ভদ্রমহিলা লামানিদের মধ্যে খুঁজছে, বাচ্চাগুলো খুঁজে লামাদের ভিতরে খুঁজছে। বললেন তারা ক্র্যাশ কোর্স করতে আসে, মানে অল্প সময়ের জন্য এসে আশ্রমে এসে আশ্রম বাস করেন। কী সুন্দর কথাটা ছেলে বলেছিল, ইংরেজিতে আমাকে বলেছিল। আমি বললাম কেন এরকম করেন? বললেন জীবনের শেষটা হচ্ছে, অন্তিম গতি হচ্ছে তথাগত বুদ্ধি। যখন জীবনের সত্যি সত্যি সে সময় আসবে, যদি অভ্যাস না করতে পারি, তাহলে যখন জীবনের সময় আসবে তখন তথাগত বুদ্ধকে দুহাত দিয়ে ধরতে পারবো না। ঠাকুর ঠিক একই কথা বলেছেন, এক হাতে সংসার করো, আরেক হাতে ভগবানকে ধরো। কেন আরেক হাতে ভগবানকে ধরার কথা বলেছিলেন? একটা হাত বেরিয়ে বাড়িয়ে তাকে ধরার অভ্যাস থাকা দরকার, নাহলে দ্বিতীয় হাতটা যখন মুক্ত হয়ে যায়, অভ্যাস না থাকলে দু হাতে কোনো হাত দিয়ে আমরা ভগবানকে ধরতে পারি না। এই অভ্যাসটা চালু রাখার জন্য এক হাতে ভগবানকে ডাকার কথা বলছে। মনে সবটুকু নয়, খানিকটা অংশ, যেটুকু থাকবে সেটা আন্তরিক এবং অনন্য। সবটুকু মন গুছিয়ে ফেলে, আপনি যেরকম রান্না করার সময় সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে করেন, রান্না করতে করতে পটল কাটেন না, রান্না করতে করতে আলু কাটেন না, সবজিগুলো আগে কেটে রাখেন, যদি ঝোল করবেন তার মধ্যে সবজি করেন, শুক্ত করবেন তার করেন, পোস্ত আলু পোস্তর তরকারি করলে সেই রকম ছোটো ছোটো করে আলু পোস্তর তরকারি কাটেন, ডুমো ডুমো করে আলু আলুর দমের মতো কাটেন না। সবজি কাটা দেখলে আমাদের দেখিয়ে দেওয়া হতো, আমরা যখন প্রথম সাধুতে এসেছি সবজি রোজ কাটবে হতো, দেখিয়ে দেওয়া হতো আলু কত বড় হবে, আজকে আলুর চচ্চড়ি হবে, তার আলুটা কীরকম হবে, শাকের সঙ্গে গেলে কীরকম লম্বা লম্বা হবে, ভাণ্ডারি মনে এসে কেটে দেখিয়ে দিতে, আমরা সেইটাকে সামনে রেখে করতাম। তবে যখন পাকা হয়ে গেলাম তখন আর দেখাতো, তিনি বলে দিতেন আজকে রাত্রিরে বড় বড় লম্বা লম্বা করে আলু কাটবেন, যে আলুর তরকারি হবে সবাইকে দেওয়া হবে, আমরা বুঝে যেতাম লম্বা লম্বা করে কাটতে হবে। ওই অভ্যাসটা নিত্য করতে হবে, নাহলে দেখবেন কিছুতেই বুঝতে পারবেন না। আপনাকে রান্না করতে দেওয়া হয়েছে, ঝোল রাঁধতে হবে না, শুক্ত রাঁধতে হবে না, তরকারি রাঁধতে হবে, বুঝতে পারবেন না, বোকার মতো কাজ করা হয়ে যাবে, জীবন কাটানো হয়ে যাবে, জীবনের শেষ হয়ে যাবে, কিন্তু কানা করি নিয়ে এই পার্থকে ওপর যাত্রা করতে হবে, সে বড় কষ্ট। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে সেখানকার কারেন্সি যদি আমাদের কাছে না থাকে, সেখানকার যদি মুদ্রা না থাকে, আমাদের বড় কষ্ট হয়, খাবার কিনবারও পয়সা থাকে না। স্বর্গলোক বা রামকৃষ্ণ লোক বা জীবনের অন্য বাড়ি যে লোক আছে, সেই লোকে আমাদের শুধুমাত্র পুণ্য ফল যায়, আমাদের সঙ্গে সুখ কর্ম সুখ ভাবনা এটুকুই যায়, বাকি সব এখানে পড়ে থাকে। এই যে টাকা পয়সা জোগাড় করছি, কীভাবে খরচ করবো নিয়েও জানি না, কে খাবে তাও জানি না, এগুলো সব থেকে চলে যায়। ট্রাভেল লাইটের যুগ, সব ফেলে যেতে হয়, শুধু নিজেকে একেবারে নিপুণ করে নিয়ে যেতে হয় পার্থক্য পালন করে। তা যদি না হয় তাহলে দেখবেন জীবনটা ঠিকা হয়ে গেছে, শুধু জীবনটা এমনি এমনি কেটে গেল, ওই যে আছে জীবন একেবারে কেটে গেল একবারে, তখন কষ্ট হতে থাকে, অসহায় লাগতে থাকে, চিন্তার ফিরে তাকানো উপায় নেই, তখন ওই কষ্টটা নিয়েই ফিরে যেতে হয়। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মন যেন আন্তরিক পায়, আমরা যতটুকু সময় তাকে ডাকবো, অনন্য চিত্ত হয়ে তাকে যেন ডাকতে পারি, মন প্রাণ বিজয় করে তাকে ভালোবাসতে পারি। আজই পর্যন্ত ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাহ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।